হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো রাজ্যের 23 জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় চাকরি প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে বলে দেওয়া আছে নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য। তো প্রত্যেকটি তথ্য তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো সেক্ষেত্রে তোমাদের বলবো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে যাও, সেখান থেকে বিজ্ঞপ্তিটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এবং এইরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। এখানে তোমাদের বলে দেওয়া আছে যে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনপত্র গ্রহণ করা হবে, অন্য কোনো মোডে কিন্তু গ্রহণ করা হবে না। তো 8/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ এই ডেট থেকে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন গ্রহণ করা স্টার্ট হয়েছে। এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট বলেছে 23/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 23 তারিখ কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। তো এই হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে। তো অ্যাড্রেস দেওয়া আছে ভবানী ভবন, কলকাতা 7/27। এবং এখানে তোমাদের আরও বলে দেওয়া আছে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। সেক্ষেত্রে বলেছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার SSD, সফটওয়্যার ডেভেলপার SD এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর SA পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। পরবর্তীতে তোমাদের পোস্টের নাম বলে দেওয়া আছে এখানে, প্রত্যেকটি পোস্টের নাম এবং কোয়ালিফিকেশান বলেছে, শূন্যপদ বলেছে, এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন কাঠামো কী থাকবে বলে দেওয়া আছে, এবং সেই সঙ্গে তোমাদের পোস্ট কোড বলেছে। তো প্রথমে দেখে নাও, বলে দেওয়া আছে পোস্ট কোড 1-এ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্টে নিয়োগ করানো হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে ফার্স্ট ক্লাস MCA অথবা বলেছে IT অথবা কম্পিউটার সায়েন্সে MSc থাকতে হবে ফার্স্ট ক্লাস, অথবা IT অথবা কম্পিউটার সায়েন্সে বলেছে BE থাকতে হবে, IT অথবা কম্পিউটার সায়েন্সে BTEC থাকতে হবে, ঠিক আছে। এগুলি কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে। এবং সেই সঙ্গে তোমাদের বলেছে 5 বছরে কিন্তু তোমাদের সফটওয়্যার ডেভেলপারের অভিজ্ঞতা চেয়েছে গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে, ঠিক আছে। তো সেই সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে পাইথন, Node.js, React.js, ঠিক আছে, এই সমস্ত বিষয়ের উপর তোমাদের অভিজ্ঞতা চেয়েছে, তোমরা কিন্তু চেক আউট করে নেবে। এবং একটিমাত্র শূন্যপদ আছে এই পোস্টের জন্য, প্রত্যেক মাসে তোমাদের বেতন কাঠামো থাকবে 40,000 টাকা। তো নেক্সট তোমাদের পোস্ট কোড 2-তে বলে দেওয়া আছে সফটওয়্যার ডেভেলপার। তো এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে MCA থাকতে হবে, অথবা IT অথবা কম্পিউটার সায়েন্সে তোমাদের MSc অথবা BE অথবা BTEC থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেই সঙ্গে তোমাদের এখানে বলে দেওয়া আছে তোমাদের কিন্তু সফটওয়্যার ডিজাইনের তোমাদের নলেজ থাকতে হবে, ডেভেলপমেন্টে সফটওয়্যার ডেভেলপমেন্টে তোমাদের নলেজ থাকতে হবে, ডকুমেন্টেশনের নলেজ থাকতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়ের উপর তোমাদের কিন্তু নলেজ চেয়েছে, এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে পাইথন, Node.js, React.js, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়ের উপর তোমাদের কিন্তু নলেজ চেয়েছে, তোমরা চেক আউট করবে। এবং একটিমাত্র শূন্যপদ আছে এই পোস্টের জন্য, প্রত্যেক মাসে তোমাদের বেতন কাঠামো থাকবে 33,000 টাকা। পরবর্তী পোস্ট তোমাদের বলে দেওয়া আছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তো এখানে তোমাদের পোস্ট কোড বলেছে 3, এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে BTEC, BE, MCA, MSc, OEM, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়ের উপরে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সিস্টেম অথবা তোমাদের সার্ভার লিনাক্সের উপরে, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং অথবা বলেছে এখানে সিস্টেম অথবা সার্ভারের উপরে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উইন্ডোজের উপরে, ঠিক আছে। একটিমাত্র শূন্যপদ আছে, প্রত্যেক মাসে তোমাদের বেতন কাঠামো থাকবে 29,000 টাকা করে। তো অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে গিয়ে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্রত্যেকটি তোমরা কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। তো প্রথমে তোমাদের বলে দেওয়া আছে যে চাকরি প্রার্থীকে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে এই বিজ্ঞপ্তিটি কিন্তু পড়তে হবে, আবেদন করার আগে, পড়ার পর তোমরা কিন্তু আবেদন করবে, ঠিক আছে। এবং তারপরে বলে দেওয়া আছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, অন্য কোনো মোডে কিন্তু আবেদন করা যাবে না। এবং অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে, যেভাবে তোমাদের নোটিফিকেশানে প্রত্যেকটি তথ্য দেওয়া আছে তার বেসিসে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। এবং তোমাদের
ডকুমেন্ট স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে যখন তোমরা অনলাইনে ফর্মটি ফিল আপ করবে সেই সময়। তো তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু তোমাদের দিতে হবে, সিগনেচার এবং আধার কার্ডের তোমাদের ফটোকপি এবং এক্সামের সার্টিফিকেট, তোমাদের সমস্ত কিছু কিন্তু স্ক্যান করে দিতে হবে এবং তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রত্যেকটি চেয়েছে এখানে। এবং সেই সঙ্গে এখানে তোমাদের বলে দেওয়া আছে যে তোমাদের ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশান ফর্ম থাকে সেক্ষেত্রে সেটি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে। এবং ফর্ম ফিল আপের পরে তোমাদের একটি প্রিন্ট আউট তোমাদের নিজেদের কাছে রেখে দিতে হবে, পরবর্তী তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের ফর্ম ফিল আপের জন্য কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগছে না, ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে। তো এখানে তোমাদের বলে দেওয়া আছে যে অনলাইন টেস্টের মাধ্যমে অথবা রিটেন টেস্ট অথবা তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট অথবা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে তোমাদের প্রত্যেকটি তথ্য দেওয়া আছে, যে কোনো একটির মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের বলে দেওয়া আছে অ্যাডমিট কার্ডগুলি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরের দ্বারা ইস্যু করা না থাকে সেই সমস্ত অ্যাডমিট কার্ডগুলি কিন্তু অ্যালাউ হবে না পরীক্ষাতে, ঠিক আছে, বলে দেওয়া আছে এখানে। তো যে সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এগুলি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে, তো এখানে তোমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে স্টেপ বাই স্টেপ, তোমাদের যে প্রসেসিংগুলি প্রত্যেকটি এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমাদের টিএ কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে। তো এই বিজ্ঞপ্তিতে যে সমস্ত তথ্যগুলি দেওয়া ছিল প্রত্যেকটি আলোচনা করলাম, যদি তোমাদের এরকম শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।